ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে হোমমেড চিকেন ফ্রাই মোমো তোমরা ঘরে যখন তখন করে নিতে পারো আর সবাই মিলে এনজয় করতে পারো তো চলো কিভাবে করতে হয় সমস্তটা তোমার কাছে শেয়ার করব। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা ময়দাটা অবশ্যই তোমরা চেলে নেবে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি একটু অয়েল তাও রিফাইন অয়েল খুব সুন্দর করে ময়দাটা আমি মেখে নেব। খুব সুন্দরভাবে মেখে নেব একসাথে নুনের সাথে আর তেলের সাথে মিক্সড করে নেব তারপরে একটু একটু জল দিয়ে একটা সফট ডো তৈরি করব একদম সফট হবে ডোটা সেটা তোমরা বুঝে করবে আন্দাজ মতো করবে তোমরা চাইলে এটাতে কিন্তু চিনিও দিতে পারো চিনিটা একটু আগে দিতে হতো যার জন্য আমি এখন আর অ্যাড করলাম না তো আমি সেটা ব্যালেন্স করে নেব আমি দেখবে যখন এর পুরটা বানাবো তখন কিন্তু একটু চিনি অ্যাড করব একটা কড়াই নিয়ে নিলাম প্রথমে একটা চাটনি বানাবো তোমরা এই চাটনিটা অন্য কিছু দিয়েও খেতে পারো দেখো নিয়েছি চার খোয়া রসুন নিয়েছি চীনা বাদাম সেটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে এখানে নিয়েছি অনেকগুলো লাল লঙ্কা এই চাটনিটা কিন্তু শুকনো লঙ্কা দিয়েই ভালো লাগে কাঁচা লঙ্কা দিলে অতটা টেস্ট হয় না তোমরা চাইলে এখানে রসুন আরও বেশি অ্যাড করতে পারো আর এবার হচ্ছে এর মধ্যে তোমরা টমেটো অ্যাড করতে পারো এখানে আমি টমেটোর পরিবর্তে এখানে সস ব্যবহার করব তোমরা কিন্তু টমেটো অ্যাড করতে পারো টমেটোটা দিলে এরকম ভেজেই নিতে হবে দেখো দিয়েছি কিছুটা পেঁয়াজ আর আবারও বললাম যদি তোমরা টমাটা দিয়ে করো তাহলে অবশ্যই বলবো টমাটোটা এর মধ্যে এরকম ফ্রাই করে নেবে সব কিছুর সাথে একটু ছোট করে টুকরো করে কেটে ফ্রাই করে নেবে তারপরে সেটা হয়ে গেলো আমি ওইটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব এই দিকে দেখো আমি দিলাম একটু রসুন একটু পেঁয়াজ একটু গোলমরিচ গুঁড়ো দিলাম স্বাদ মতো একটু চিনি আর দিলাম একটু নুন এবারে আমি এটাকে একটুখানি হালকা ভাজবো খুব বেশি নয় একদম ব্রাউন কালার করব না হালকা একটু ভেজে নেব ভাজার পরে এবারে এর মধ্যে আমি চিকেনটা দেব। এই চিকেনটা আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে কাঁচাও দিতে পারো কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে একটু বেশি ভাজতে হবে তো আমি যেহেতু একটু সেদ্ধ করে নিয়েছি চিকেনটা সহজেই কিন্তু বয়েল হয়ে গেছে তো দেখো ফাইনালি আমার ভিতরের পুটটাও রেডি আমি যে মোমোর ভিতরে পুটটা দেব সেটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি এবারে দেখো যে চাটনির জন্য যে আমি চীনা বাদামগুলো নিয়েছিলাম সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডারে দেব সেটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে এর মধ্যে সস মিলিয়ে দিলে কিন্তু আমার চাটনিটা একদম রেডি তার মধ্যে তোমরা এখানে নুনের বদলে বিট নুন ইউজ করতে পারো দেখো চাটনিটা হয়ে গেছে তোমরা চাইলে এটাকে গাঢ়ও রাখতে পারো চাইলে এটাকে আরেকটু জল দিয়ে পাতলাও করতে পারো তবে গাঢ় রাখলে তোমরা ফ্রিজে অনেক দিন পর্যন্ত স্টোর করে কিন্তু এটা খেতে পারবে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এটা ভালো লাগে তোমরা হয়তো অনেকেই করে থাকবে হয়তো বা ঘরে তো এইভাবে ট্রাই করে দেখো সত্যি এই চাটনিটা কিন্তু দারুণ লাগে রুটি পরোটা মোমো যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগে আমি দেখো এখানে চাটনিটা অলরেডি রেডি করে রেখেছি এবারে যাব ফাইনালি মোমোর দিকে মোমোর ডোটা অলরেডি রেডি হয়ে গেছে আর মোমোর ডিজাইন তোমরা যে কোনো ডিজাইন দিতে পারো তোমরা অনেকেই নিশ্চয়ই কুলিপিঠা করতে পারো সেইভাবেও কিন্তু তোমরা করতে পারো এমন নয় যে পারফেক্টলি শেপ দিতে হবে জাস্ট আমি বলবো যেন লেয়ারটা পাতলা হয় তাহলে খেতে ভালো হবে জোটাকে আর একটু মেখে নেব আমি তারপরে ছোট্ট ছোট্ট করে আলাদা আলাদা করে ভাগ করে নেব চাকু দিয়েও করতে পারো তোমরা হাত দিয়েও কেটে নিতে পারো যেভাবে তোমরা রুটি তৈরি করো কিন্তু হ্যাঁ রুটির ইটা গোলাটা একটু বড় হয় আর এটার কিন্তু একটু ছোট হবে তো এই যে দেখো আমি লেচি কেটে নিয়েছি আর আমি ছোট্ট ছোট্ট আকারে চাকু দিয়ে কেটে নিয়েছি তাহলে কি বলো তো সাইজটা একই হবে তোমরাও চাইলে এরকম করে নিতে পারো আর না হলে তোমরা হাত দিয়েও কেটে নিতে পারো কোনো অসুবিধা নেই তো এবার এটাকে আমি সুন্দর করে বেলে নেব আর বেল বোঝে না খুব পাতলা করে বেলবো যত পাতলা তোমরা বেলবে তত কিন্তু সত্যি খেতে ভালো হয় পাতলা হলে না লেয়ারটা পাতলা হলে মোমোটা সফট হবে বেশি আর অনেকে আবার কি গরম জল দিয়েও কিন্তু তোমরা এই মানে মজাটা মাখতে পারো আমি যদিও ঠান্ডা জল দিয়েই করেছি তোমরা উষ্ণ কুসুম জল গরম জল দিয়েও করতে পারো তাহলে কিন্তু আরও সফট হবে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ভিতরে পুটটা দেবে আমি এইটুকু দিয়েছি আমি কিভাবে করেছি সেটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আমি এইভাবে করছি তোমরা যে কোনো শেফ দিতে পারো যে কোনো কোনো অসুবিধা নেই মোমোর মতো মানে দেখতে হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই ঘরে আমরা খাচ্ছি তো সেটা যে কোনো শেফ দিয়ে আমরা কিন্তু তৈরি করতে পারি তবু আমি এটা দিচ্ছি তোমরা একটু ফলো করো যদি মনে হয় তোমাদের এইটা করবে করতে পারো হ্যাঁ তো এইভাবে এই যে ভাজগুলো একটু খেয়াল করলেই তোমরা পারবে আছে এইভাবে জুড়ে এই যে জাস্ট মিক্স করে দিলাম এবার এগুলোকে একটু চেপে চেপে দিতে হবে যেন কি বলো তো ভাজার সময় বেরিয়ে না আসে তোমরা এটাকে সেদ্ধও করতে পারো আবার এই আমি যেভাবে ফ্রাই করছি অ্যাকচুয়ালি আমি চিকেন ফ্রাই মোমো করব যার জন্য আমি ভেজে নিচ্ছি তোমরা কিন্তু অনেকে তাওয়াই শেখেও নেয় তারপরে করে তোমরা যেভাবে খুশি করতে পারো তো পরিমাণ মতো এবার দিয়ে দেব তেল এবার আমি মোমোগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব খুব বেশি তেল দেয়নি এমন পরিমাণ দিয়েছি যেন হালকা একটু ডুবে থাকে মোমোগুলো তো সুন্দর করে প্রথমে আমি দিয়ে অল্প আঁচ দিয়ে দিয়ে ভাজবো কারণ আমি দেখবো যেন সুন্দরভাবে ভাবে ভিতর থেকে সেদ্ধ হয় উপরটা শুধু লাল হয়ে যাবে অতরূপ ভিতরটা কাঁচা থাকবে সেটা যেন না হয় এই যে আমি উল্টে পাল্টে শেখে নিচ্ছি এ পাশ উপাস করে সুন্দরভাবে সেখানে নেব। এইভাবে যতগুলো মোমো আমি তৈরি করেছি সবগুলো এইভাবে ভেজে নেব তো ভাজা কমপ্লিট এবারে দেখো আমি একটুখানি তেল কড়াইতে রেখেছি তার মধ্যে দিলাম পরিমাণ মতো একটুখানি রসুন আর আর দিলাম কাঁচা লঙ্কা যেটা একটু আধা আধা পেকে গেছে সেটাই আমি দিলাম তোমরা একদম কাঁচা লঙ্কাই দেবে আর দিয়ে দিলাম একটু গোলমরিচ তার মধ্যে দিয়ে দিলাম একটু সস দিয়ে দিলাম একটু টমেটো সস দিলাম একটু সোয়া সস দিলাম একটু চিলি সস আর দিলাম দুই চামচ চিনি চিনিটা তোমরা দেবে তাহলে মানে কী তো টক যে টমাটোর যে টক সেটা ব্যালেন্স করবে তো একটু নুন দিলাম তোমরা এখানে আবারও বলছি বিতলগণ ইউজ করতে পারো তো এবার মোমোগুলো আমি দিয়ে দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেল চিকেন ফ্রাই মোমো ঘরে এইভাবে অবশ্যই তোমরা করে খেয়ে দেখতে পারো আমার মনে হয় দোকানের থেকে কোনো অংশে কম লাগবে না বরং দোকানের থেকে বেশি ভালো লাগবে আর এটার যদি শর্টস হিসাবে তোমরা দেখতে চাও লং ভিডিও না দেখতে চাও তাহলে অবশ্যই দেখবে আমার শর্টস দেওয়া আছে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো আর সুন্দরভাবে এক মিনিটের মধ্যে ভিডিওটা তোমরা দেখতে পারো তো দেখো আমার মেয়েরা খেয়েই বলবে যে কেমন হয়েছে ওদের মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছে সত্যিই দুর্দান্ত হয় ঘরে চেয়ে অবশ্যই ট্রাই করো আর বাইরের থেকে আনলে কি বলো তো অনেক সময় আমাদের তেলটা ভালো থাকে না পোড়া তেল থাকে আর এইখানে তুমি টাটকা একদম ফ্রেশটা তোমার মেয়েদেরকে তুমি দিতে পারছো বা ছেলে মেয়েদেরকে দিতে পারবে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর অবশ্যই বলবো যারা নতুন চ্যানেলটায় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো টাটা